আপনি জানেন কি, 2017 সালে নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ওজোন পার্ক, উড হ্যাভেন, রিচমন্ড হিল, হাওয়ার্ড বিচ নিয়ে গঠিত কাউন্সিল ডিস্ট্রিক্ট 32 এ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন বাংলাদেশি হেলাল শেখ। স্বপ্ন, একজন বাংলাদেশি হবেন গর্বিত নিউইয়র্ক সিটি কাউন্সিলর। 2017 অসম্ভবকে আসুন এবারে সম্ভব করি। সিটি টেক ইউনিভার্সিটির সাবেক নির্বাচিত স্টুডেন্ট বডি প্রেসিডেন্ট হেলাল শেখই জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে। 22 জুন 2021 নির্বাচনের প্রাইমারিতে আর্লি ভোট, মেল ইন ব্যালট অথবা সশরীরে হেলাল শেখকে ভোট দিন। এবার দ্বিতীয় নয়, বাংলাদেশি হেলাল শেখকে প্রথম বানানোর লড়াই। Paid for by Hilal Eshek 2021. রমজান মাস শেষে বিশ্বজুড়ে ঈদ উদযাপিত হলেও গত সপ্তাহে সেই উৎসব ঠিকঠাক করতে না পারা গাজার অনেক বাসিন্দাকেই দেখা গেল শুক্রবার দিবাগত রাত 2টার দিকে রাস্তায় নেমে এসে হামাস ও ইসরায়েলের মধ্যে 11 দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষে আসা যুদ্ধবিরতির ঘোষণায় উল্লাস প্রকাশ করতে। গভীর রাতে শহরটির বিভিন্ন অংশে আরবিতে স্লোগান উঠল আল্লাহ মহান তাকে ধন্যবাদ। প্রধান প্রধান সড়কগুলোতে গাড়ির ভিড়, হর্নে কানে তালা লেগে যাওয়ার দশা, জানালা দিয়ে উল্লসিত মানুষের পতাকা উড়ানো। আগের সব যুদ্ধবিরতি বা বন্দি বিনিময়ের সময়ের মতো এবারও গাজাকে এমন উৎসব মুখরেই দেখা গেছে। গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস এবারের সংঘাতকে সামরিক ও অর্থনৈতিকভাবে তার চেয়ে অনেক অনেক শক্তিশালী এক প্রতিপক্ষের বিরুদ্ধে সফল প্রতিরোধ যুদ্ধ হিসেবে হাজির করছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শহরটির বিভিন্ন মসজিদের লাউড স্পিকারে হামাস যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করা হয়। ঘোষিত হয় শোর্ড অফ জেরুজালেম যুদ্ধে দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের বিজয়। উল্লসিত অনেককে দেখা যায় শূন্যে গুলি ছুটছে, কেউ ব্যস্ত শব্দবোমা ফাটাতে কিংবা আতশবাজি পোড়াতে। গাজায় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে এবারের 11 দিনের সংঘর্ষ 232 ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে, এদের মধ্যে আছে 65টি শিশুও। ইসরায়েলি কামানের গোলা ও বিমান হামলায় আহত হয়েছে 2000-এরও কাছাকাছি। গাজার নিহতদের মধ্যে অন্তত 160 জনই হামাসের যোদ্ধা ছিল বলে দাবি ইসরায়েলের। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে টানা কয়েকদিন ধরে চলা যুদ্ধে অবশেষে বিরতি এসেছে। শুক্রবার থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে 11 দিনের সহিংসতার অবসান হলো। ইসরায়েল বলছে তারা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে সর্বসম্মতভাবেই আর নজিরবিহীন সামরিক সাফল্য দাবি করে টুইট করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। অন্যদিকে হামাসের একজন কর্মকর্তা বলেছে ইসরায়েল যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সেটি ফিলিস্তিনের মানুষের কাছে জয়ের মতো এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি পরাজয়। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক হামাস কাউন্সিলর বাসেম নায়েম বলেছে এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয় তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন ফিলিস্তিনের জন্য ন্যায় বিচার নিশ্চিত না করে বা ইসরায়েলি অগ্রাসন বন্ধ না করে এই যুদ্ধবিরতি হবে ভঙ্গুর।